নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সাহাজের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে টেট এলিজিবিলিটি টেস্টের সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে। এই সার্টিফিকেটটি দেখতে কেমন, কিভাবে ডাউনলোড করবেন, ওটিপি আসছে না, ওটিপি কিভাবে আসবে, যাবতীয় কোশ্চেনের উত্তর নিয়ে। হ্যাঁ, অনেকে আরও ভাবছেন যে আমরা তো টেট পাস করেছি, আমরা সার্টিফিকেট তাহলে কবে পাবো, অর্থাৎ যারা এই রিসেন্ট টেট পাস করেছে তাদের সার্টিফিকেটটা কবে দেওয়া হবে। বা 2014 সালেও অনেক কোশ্চেন ভুল ছিল, সেই কোশ্চেনের অ্যান্সার সঠিক নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং তাতে যারা উত্তীর্ণ হবে তারা কিভাবে টেট সার্টিফিকেট পাবে সেই সব প্রশ্ন, এবং তার সাথে টেট সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, সাইডে স্ক্রিনে যে সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন এটাই হলো বর্তমান টেট সার্টিফিকেট। এই টেট সার্টিফিকেটটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন, সিম্পল পদ্ধতি, এবং সেখানে ওটিপির মাধ্যমে আপনি এটা কালেক্ট করতে পারেন। কিন্তু মোবাইল থেকে করতে গেলে কিছু পপ আপ সমস্যার কারণে অনেকে ডাউনলোড করতে পারছে না, তারা কিভাবে ডাউনলোড করবে সে বিষয়টিও আলোচনা করবো। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু টেট পাস কোয়ালিফাইড সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন সে বিষয়টি সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করি। আমরা প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, যেখানে নোটিশটা প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ 28 তারিখ নোটিশটা দেওয়া হয়েছে। 28 তারিখ ভিডিও বানিয়েছিলাম কারা পাবে কারা পাবে না সেসব বিষয়গুলো নিয়ে। তো এই 28 তারিখের যে নোটিশ, সেই নোটিশটার সাইডে যে নিচের দিকে নামিয়ে নিয়ে গেলে দেখতে পাবেন ক্লিক হয়ার টেট 2014 এলিজিবিলিটি সার্টিফিকেট, এখানে ক্লিক করার কথা বলা হচ্ছে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে মোবাইল নম্বর প্রোভাইড করার কথা বলা হচ্ছে। মোবাইল নম্বর তারাই প্রোভাইড করে সাকসেস হবে যারা কিছুদিন আগে টেট কোয়ালিফাইড সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তো তার যাদের আবেদন হয়েছিল তারা মোবাইল নম্বর, ইমেল আইডি ইনপুট করেই করেছিল, সেই সময় যে মোবাইল নম্বরটা ইনপুট করেছিলেন সেই মোবাইল নম্বরটা এখানে দিবেন এবং লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে ওই মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে চলে যাবে, অর্থাৎ সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার নাম ডিটেলস শো হবে ড্যাশবোর্ডের সাইডে। নাম, রোল নাম্বার, যাবতীয় ইনফরমেশনের সাথে অ্যাকশন বলে একটি অপশান দেখতে পাচ্ছেন সর্বলাস্টে, ওই অ্যাকশনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আবার পুনরায় আপনার নাম ডিটেলস শো হবে। নিচের দিকে ডাউনলোড বলে একটি অপশান পাচ্ছেন, ওই ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পিডিএফ আকারে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফ আকারে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হওয়ার আগে কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে, অর্থাৎ যে ব্রাউজার থেকে করছেন সেই ব্রাউজারে নেক্সট পেজে যাওয়ার জন্য যে পারমিশন সেটা আছে কি না, অর্থাৎ পপ আপ অ্যালাও আছে কি না সেটা দেখতে হবে। যেহেতু আমি ডেস্কটপ থেকে করছি সেহেতু উপরে উঠছে আমার পপ আপ অ্যালাওয়ের জন্য, পপ আপ অ্যালাও করে দেওয়ার সাথে সাথে নতুন পেজে গিয়ে সেই পিডিএফটা ওপেন হলো এবং পিডিএফটা ডাউনলোড হলো সাথে সাথে। যদি না ডাউনলোড হয়, আপনি ওপেন হওয়ার সাথে সাথে সাইড দিকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, এটাই হলো তার পিডিএফ। তো এই কপিটাই আপনাদেরকে প্রিন্ট আউট করে রাখতে হবে পরবর্তী, এটাই হলো টেট সার্টিফিকেট বা টেট কোয়ালিফাইড সার্টিফিকেট। সম্পূর্ণ 2014 যারা টেট উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকেই এটি বর্তমানে প্রোভাইড করা হচ্ছে। যারা রিসেন্ট টেট উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আলাদা একটি ওয়েবসাইট আসবে। হ্যাঁ, আর যে বিষয়টা আলোচনা করবো বলেছিলাম, যারা নাম্বারের ভিত্তিতে আবার নতুন করে 2014 সালে টেট কোয়ালিফাইড বা উত্তীর্ণ হবে তাদের জন্য অবশ্যই সুযোগ দেওয়া হবে, আর যারা করতে পারেননি তাদের জন্য 30 তারিখ থেকে 5-এর মাসের, অর্থাৎ 10-12 তারিখ পর্যন্ত এই ফর্মটি চলবে। আপনারা সেই সময় ফিল আপ করে আবার পুনরায় টেট সার্টিফিকেটটি পেতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল কিভাবে আপনি টেট সার্টিফিকেটটি কালেক্ট করবেন, টেট সার্টিফিকেটটা দেখতে কেমন এবং কারা কারা পাবে কারা কারা পাবে না এই সব বিষয়গুলো নিয়ে। আপনারা সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।